সালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল। আজকে আলোচনা করব জাভা প্রোগ্রামিং ইউজ করে একটি গেমিং প্রজেক্ট, যেটি আমার কিবোর্ডের অ্যারো কীগুলো চাপ দিলে একটি স্পিড বোট মুভ করবে। দেখেন, আমার কোডটা যদি রান দিই, আমার এই কোডটা যদি রান দিই, তাহলে আমার এরকম একটা স্ক্রিন আসবে। এবং এই স্ক্রিনের মধ্যে দেখেন তিনটা, দুইটা, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা উপরে হচ্ছে একটা স্পিড বুট। যখন আমি অ্যারো কিবোর্ডের অ্যারো কিগুলো চাপ দিব, তখন আমার এই স্পিড বুটটা মুভ করবে, এবং মুভ করার সময় একটা স্পিড বুটের একটা সাউন্ড দিবে। যেমন আমি রাইট কিটা যদি চাপ দিই, তাহলে আমার স্পিড বুটটা রাইট দিকে মুভ করবে এবং একটা সাউন্ড দিবে। দেখি রাইট কিটা মুভ করে দেখি। দেখছেন, আমার স্পিড বুটটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সাথে সাথে একটা সাউন্ড দিল। যখন আমি এরোকিটা চাপ দেওয়া বন্ধ করে দিলাম, তখন আমার সাউন্ডও চলে গেল এবং স্পিড বুটটা ওই জায়গায় স্থির হয়ে থাকলো। এখন আমি যদি ব্যাকে দিই, ব্যাক কিটা যদি চাপ দিই, তাহলে স্পিড বুটটা ব্যাক দিকে মুভ করবে। দেখি, এবং সাউন্ড দিবে। তো এতটুকু পর্যন্ত দেখা গেল। এবং যদি আমি আপ আর ডাউন কি দিই, তাহলে স্পিড বুটটা উপরে উঠবে এবং নিচে নামবে। দেখেন, একটু আপ কিটা যদি দিই, তাহলে স্পিড বুটটা উপরে উঠতেছে এবং পানির উপরে। আর যদি ডাউন কি দিই, তাহলে আমার স্পিড বুটটা আরো নিচে নামতেছে আর স্পিড বুটটা মুভ করতেছে। আমার এখানে তিনটি ছবি আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা হচ্ছে এই সি পানিগুলো মানে ড্রপ ডাউন করতেছে, যেটা হচ্ছে মুভ করতেছে। এটা হচ্ছে আমার জিপ অ্যানিমেশন, এটার মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ড ছবি। আর এটা হচ্ছে জাহাজ, এটা হচ্ছে পিএনজি। আর জাহাজটা যখন আমি এই কিগুলো চাপ দিচ্ছি, তখন জাহাজটা যখন চলতেছে, তখন এদিকে পানিগুলো একটু নড়তেছে। এটা হচ্ছে একটা জিপ অ্যানিমেশন ইউজ করছি। তো তিনটা ছবি দেখেন। দেখেন, আমি যখন কি দিচ্ছি, তখন এদিকে পানিগুলো একটু আপ ডাউন করতেছে। দেখেন, এই যখন চাপ দিচ্ছি, তখন ওই জিপটা আমার ওপেন হচ্ছে। সো এখন আমি কোডের পোর্শনে যাই, কিভাবে এই জিনিসটা করছি, কোডের মাধ্যমে জিনিসটা একটু দেখাই। আমি এখানে তিনটি ক্লাস ক্রিয়েট করছি। একটা হচ্ছে ফ্রেম এক্সাম্পল ক্লাস, একটা হচ্ছে বুট ক্লাস, একটা হচ্ছে স্ট্রিট বুট বুট ক্লাস। ফ্রেম এক্সাম্পল ক্লাসে আমার মেন ক্লাসটা রাখছি, এবং মেন ক্লাস এখান থেকে শুরু হয়েছে। মেন ক্লাসের মধ্যে মেন ক্লাস এখানে ডিক্লেয়ার করা আছে। মেন ক্লাসের মধ্যে জ্যাপ ফ্রেম একটা ক্লাস, এটা হচ্ছে যে আমার ইন্টেলিজের এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি আমি। এফ জ্যাপ ফ্রেমটা কি জন্য, আমার ফ্রেমের জন্য। এই ফ্রেমটা ফ্রেম জ্যাপ ফ্রেমের, এই ফ্রেমের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এফ। এবং এই অবজেক্টের আমি একটা সাইজ ডিক্লেয়ার করছি, যে সাইজ এই মেথডটা কল করছি, এবং তার সাইজটা কত ডিক্লেয়ার করছি, ওয়েট হচ্ছে 180 আর হাইট হচ্ছে 1024। এরপরে অ্যাপ ডট সেট ভেজিবলস ফলস, সেট সেট রিজেবল ফলসটা কি জন্য, আমার ব্যাকগ্রাউন্ড, ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 1024। তারপরে আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম সি এবং স্কাই এর, ওই ইমেজটা যদি আমার আরো ছোট হয়, তাহলে এটা যে ব্যাকগ্রাউন্ড, ফার্স্টের ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে যাবে, কিন্তু এটা ছোট হয়ে যাবে। ওইটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, সেজন্য আমার এই লাইনটা লেখা। তাহলে এই লাইনটা লিখলে আমার এই সাইজটা হবে কতটুকু, যত বড় দিই না কেন, আমার এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা যত হবে, তত বড়ই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কি করছি, এফ ডট অ্যাড কি করছি, এই অ্যাড ক্লাসের মধ্যে আমি এই বুট ক্লাস, এই বুট ক্লাসের, বুট ক্লাসের আমি এই বুট ক্লাসের একটা অ্যাড ফাংশনের মধ্যে এই বুট ক্লাসের বুট ক্লাসটা লিখে দিলাম। বুট ক্লাসের অবজেক্টটা এখানে লিখে দিলাম এফ ডট অ্যাড। এরপরে সেট ভিজিবল ট্রু, সেট ভিজিবল ট্রু মানে কি জন্য, আমি যখন এটাতে যাব, তখন এটা ভিজুয়ালাইজেশন করার জন্য এই লাইনটা লিখতে হচ্ছে, এই ফাংশনটা। সো আমার ফ্রেম এক্সাম্পলের কোডটা দেখালাম। এরপর আমি বুট ক্লাসে যাই। বুট ক্লাসে আমি বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা দেখেন, পাবলিক ক্লাস বুট এক্সটেন্ডেড জ্যাপেনেল। এই জ্যাপেনেল হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডের যাবতীয় ইমেজ, মুভিং, যত কিছু আছে ওই ক্লাসের মধ্যে ইন্টেলিজের আগে থেকে আমার এখানে কাজ করা আছে, তাকে আমি এক্সটেন্ড করে নিচ্ছি, যাতে আমি ইউজ করতে পারি, যেমন ইমেজটাকে ইউজ করব। সো ইমেজের ইমেজ টাইপ ইন্টিজার, তাহলে একটা ভেরিয়েবল, তার ডাটা টাইপ হচ্ছে যে ইন্টিজার। এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে একটা ভেরিয়েবল, তার ডাটা টাইপ হচ্ছে যে ইমেজ। যেহেতু আমি এখানে ইমেজ নিয়ে কাজ করতেছি, সো কয়েকটা ইমেজের আমার দরকার হবে, তার জন্য আমি একটা ইমেজের ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের আমার ছবিটা থাকবে, এটা এই এই এটা ছবিটা স্কাইলাইজ ছবিটা আমার এখানে থাকবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এরপরে কি করছি, স্পিড বোট, এই লাইনটাতে আমি একটু পরে আসতেছি, স্পিড বোট ক্লাসের
স্পিডবোট ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করছি এবং ওই অবজেক্টের মধ্যে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি, যার মধ্যে 250 আর 450 ভেরিয়েবল পাঠাই দিচ্ছি। এরপরে আমি বুট ক্লাসে আসতেছি। বুট ক্লাসে এসে ইমেজ আইকন, এই ইমেজ আইকন এটা হচ্ছে আমার একটি ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি এই ভেরিয়েবলের মধ্যে কাকে রাখতেছি, নিউ ইমেজ আইকন সি ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড জিফ, এই ব্যাকগ্রাউন্ড জিপটাকে কোডে রূপান্তর করে আমি এই ইমেজ আইকন এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। পরবর্তীতে এই কোডটাকে আমি গেট ইমেজ রূপান্তর করে ব্যাকগ্রাউন্ড এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। এরপরে কি করতেছি, অ্যাড কিলিছে না, তাহলে আমার প্রত্যেকবার ইমেজ থেকে কোডে রূপান্তর করতেছি এলাইন দিয়ে ইমেজটাকে। এরপরে ইমেজটাকে একটা ভেরিয়েবলে রাখতেছি, সো আমার ইমেজের জন্য দুইটা লাইন করতে হবে, এই দুইটা লাইন মনে রাখতে হবে। এরপরে আমি অ্যাড লিসেনার, অ্যাড লিসেনার এটা কি জন্য ইউজ করছি, এটা হচ্ছে আমার যখন কিবোর্ডের কিগুলো চাপ দিচ্ছি তখন আমার জাহাজটা ডান দিকে বাম দিকে এবং উপরে অথবা নিচে মুভ করতেছে, তার জন্য আমি যে কিগুলো চাপ দিচ্ছি তখন এটা কম্পিউটার থেকে শুনতে হবে, এই শোনার জন্য অ্যাড লিসেনার যখন আমি চাপ দিচ্ছি তখন অ্যাড লিসেনার। অ্যাড লিসেনার দিয়ে অ্যাড লিসেনারের ভিতরের কাজ কি, অ্যাড লিসেনার পাবলিক ভয়েড কি প্রেসড কি ইভেন্ট ই, কি ইভেন্ট ইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আমি কোন কিটা চাপ দিচ্ছি তার বেলটা সে বহন করে নিয়ে যাচ্ছে। তারপরে স্পিড বুট ট্রাই ক্যাচের মধ্যে, ট্রাই এবং ক্যাচের মধ্যে আমি কি করছি, ট্রাই এর মধ্যে স্পিড বুট ডট মুভ, মুভ মেথডটাকে আমি কল করতেছি। মুভ মেথডটা হচ্ছে আমার স্পিড বুট ক্লাসের, ওই জন্য স্পিড বুট ডট মুভ মুভমেন্ট, আমি যখন এই ক্লাসে যাব তখন এই স্পিড বুট এই ভেরিয়েবলের আমি মুভ মেথডটা দেখাবো। এখন আপাতত এতটুকু থাক, এই এই বুট ক্লাসের জিনিসটা আগে ক্লিয়ার করি, তারপরে ওই ক্লাসে যখন যাব তখন মুভ মেথডে কি হচ্ছে ওই ফাংশনটা দেখাবো। মুভ মেথডে বেসিক্যালি হচ্ছে আমি যখন মুভ করতেছি তখন আমার সাউন্ডটা দিচ্ছে এবং ওই জিপ অ্যানিমেশনটা চালু হচ্ছে এই এতটুকুতে। আর এরপরে আমার যখন আমি কিটা বন্ধ করে দিচ্ছি তখন আমার এই সাউন্ডটা বন্ধ করতে হবে এবং এই জিপ অ্যানিমেশনটাও বন্ধ করে দিতে হবে। সেই জন্য আমার কি রিলিস্ট যখন বন্ধ, এই কি রিলিস্ট মানে যখন আমি কি কোনো কি চাপ দিচ্ছি না তখন আমি কল দিচ্ছি কাকে, স্পিড বুটের স্টপ মেথডটাকে। এরপর আমি সেট ফোকাসেবল ট্রু, সেট ফোকাসেবল ট্রু মানে কি, ওইটা আগেই বলছিলাম, সেট ফোকাসেবল ট্রু মানে হচ্ছে যখন আমি এখানে যাচ্ছি তখন এই জিনিসটা দেখবো ভিজুয়ালাইজেশনের জন্য, এটা ট্রু করে দিলাম সেট যাতে আমাকে ফোকাস করে। এরপরে কাকে কল দিচ্ছি, প্রিন্ট, এই জিনিসগুলো আমাকে দেখানোর জন্য প্রিন্টারে, যেমন আমি C++ এ সি আউট ইউজ করতাম কিন্তু সিতে প্রিন্ট অফ ইউজ করতাম, ঠিক সিমিলারলি ইমেজের জন্য আমি যেগুলো প্রিন্ট করবো এগুলো হচ্ছে একটা পেন্ট একটা মেথড আছে, ওই মেথডের ড্র ইমেজ দিয়ে আমাকে ওই জিনিসগুলো ইউজ করতে হবে, অ্যাক্সেস করতে হবে। পেন্ট একটা মেথড আছে, পেন্ট মেথডের মধ্যে গ্রাফিক্স জি একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলে জি ডট ড্র ইমেজ, এই অবজেক্টের জি অবজেক্টের জি ডট ড্র ইমেজ যখন দিব তখন আমার থেকে এখানে কি প্রিন্ট করতে চাচ্ছি তার নামটা দিতে হবে। তার যেমন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এই ছবিটা উপরে দেখেন, এই ছবিটা কখন নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড গেট ইমেজ এটা নিয়েছিলাম। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কি দিলাম, ব্যাকগ্রাউন্ড সে কোথায় থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে এবং তার এক্স অ্যাক্সিস জিরো থেকে শুরু হবে, ওয়াই অ্যাক্সিস জিরো থেকে শুরু হবে, এটা বলে দিতে হবে। এরপরে কি প্রিন্ট করতেছি, জি ডট ড্র ইমেজ স্পিড বোট, স্পিড বোট ডট ইমেজ, স্পিড বোট ক্লাসের, স্পিড বোট ক্লাসের বোট ইমেজটাকে প্রিন্ট করতেছি এবং সে কোথায় থেকে শুরু হবে এটা দিয়ে দিচ্ছি, স্পিড বুট ডট এক্স এবং স্পিড বুট ডট ওয়াই। এরপর এটাকে রিপ্রিন্ট করতেছি, প্রিন্ট করার জন্য এটা ইউজ করছি, রিপ্রিন্ট করতেছি। সো এখন আমি যাই স্পিড বুট ক্লাসে, স্পিড বুট ক্লাসে যখন যাচ্ছি ফার্স্ট অফ অল আমি কিছু ভেরিয়েবল, ইমেজ টাইপের ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করে নিছি, এটা হচ্ছে স্পিড বুট ক্লাসের মধ্যে, একটা হচ্ছে বুট ইমেজ আর একটা হচ্ছে বুট স্টপ ইমেজ, বুট রানিং রানিং রাইট লেফট ইমেজ আর একটা হচ্ছে বুট ইমেজ আইকন। সো এগুলো কি জন্য করছি, ইমেজ আইকনের মধ্যে, এটা হচ্ছে ইমেজ আইকনের মধ্যে কি করছি, বুট ইমেজ আইকন এই ভেরিয়েবল, এই ভেরিয়েবলের কাজগুলো নিচে আসতেছে। এরপর দুটি ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার টাইপের, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। এরপরে ক্লিপ প্লেয়ার ওয়ান, এটা হচ্ছে যে ক্লিপ প্লেয়ার ওয়ান এটা কি জন্য, ইমেজের জন্য, যেমন আমার কি লাগতেছে এই ক্লিপ প্লেয়ার ওয়ান, এটা হচ্ছে আমার এই দুটো লাইন হচ্ছে আমার যে সংটা শুনতেছি আমরা ওই সং এর জন্য ক্লিপ প্লেয়ার ওয়ান। ক্লিপ প্লেয়ার ওয়ান বলতে কি, ক্লিপটা হচ্ছে যে আমার যেমন MP3 এর জন্য MX প্লেয়ার ইউজ করি, ঠিক সিমিলারলি আমার এখানের জন্য যখন রান দিব তখন তার ভেরিয়েবলটা হচ্ছে যে কি ক্লিপ। এরপর ক্লিপ প্লেয়ার ওয়ান দিয়ে একটা ভেরিয়েবল নিলাম,
এরপর হচ্ছে অডিও ইনপুট স্ট্রিম, অডিও ইনপুট স্ট্রিম দিয়ে একটা ভেরিয়েবল নিলাম যার হচ্ছে যে কার রানিং সাউন্ড, যখন সাউন্ডটা দিচ্ছে তখন এই সাউন্ডটা এ ভেরিয়েবলের মধ্যে রাখবো, এবং তার ক্লাসটা কি অডিও ইনপুট স্ট্রিম, তার ডাটা টাইপটা। এরপরে পাবলিক স্পিড বুট, এই স্পিড বুট ক্লাসের আন্ডারে আমি যখন এখানে এখানে ফার্স্ট অফ অল দুইটি কি দিলাম কনস্ট্রাক্টর দিলাম, তো কনস্ট্রাক্টর যখন ডিক্লেয়ার করলাম তো কনস্ট্রাক্টরের মধ্যে আমি ইনিশিয়ালি দুইটি ভেরিয়েবল পাস করছিলাম, ওই দুইটি ভেরিয়েবল এখানে রিসিভ করবে এ ক্লাস, তার জন্য ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই। এরপরে এখানে আসতেছে বুট ইমেজ আইকন ইজ ইকুয়াল টু নিউ ইমেজ আইকন, নিউ ইমেজ আইকন, সে এই স্পিড বুটের যে পিএনজি ছবি আছে, এই এই স্পিড বুটের এই স্পিড যে ছবিটা আছে এই ছবিটাকে সে কোডে রূপান্তর করে বুট ইমেজ আইকনে রাখতেছে। এরপরে বুট ইমেজ আইকনটাকে সে ছবিতে রূপান্তর করে রাখতেছে কোন ভেরিয়েবলের মধ্যে, বুট স্টপ ইমেজ। দেখেন বুট স্টপ ইমেজ এই ভেরিয়েবলটা কেন দিলাম, কারণ সে এখন স্থির অবস্থায় আছে, সে এখন আমি কোনো কিটি চাপতেছি না সেজন্য সে এখন স্থির অবস্থায় আছে। তাহলে বুট স্টপ ইমেজের মধ্যে রাখতেছি কাকে, এই পিএনজি ছবিটাকে, বুটের স্পিড বুটের যে পিএনজি ছবিটা আছে ওইটাকে। এরপরে আবার বুট ইমেজ আইকন এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি কাকে, এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি স্পিড বুট মুভ ডট জিপ, যে একটা জিপ ইমেজ যখন স্পিড বুটটা মুভ করে তখন একটা জিপ অ্যানিমেশন দেয়, সেই ছবিটাকে আমি রাখতেছি কোথায়, স্পিড বুট ইমেজ আইকনের মধ্যে আমি রাখতেছি এই কোড, এটার কোডটা। এরপরে স্পিড বুট ইমেজ আইকনের কোডটা ছবিতে রূপান্তর করে রাখতেছি বুট রানিং রাইট লেফট এ ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। এরপরে বুট ইমেজ যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে প্রথমে রাখতেছি কাকে, এই ভেরিয়েবলটাকে, এই স্পিড বুট ইমেজটাকে, তাকে প্রথমে রাখছিলাম কি, বুট ইমেজটাকে প্রথমে কি হিসাবে রাখছি আমি, বুট স্টপ ইমেজ আকারে। তারপরে এই যে এক্সটা আছে এক্সটা এ দিস এক্স এর মধ্যে রিসিভ করছে, তারপর ওয়াইটা দিস এক্স এর মধ্যে রিসিভ করছে। তারপরে এখন আমার ছবির কাজটা শেষ, এমন এখন আমার অডিও, অডিওর কাছে যাই, এখন কার রানিং সাউন্ড যে ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করলাম কার রানিং সাউন্ড, এ তার মধ্যে আমি রাখতেছি কাকে, তার মধ্যে রাখতেছি অডিও সিস্টেম ডট, এটা হচ্ছে আমার গেট অডিও ইনপুট স্ট্রিম, ছবি গানটা নেওয়ার জন্য আমার এলাকাটা লিখতে হবে। তারপরে কাকে লিখতেছি, কার সাউন্ড ডট ওয়েব, এখানে আমি MP3 ইউজ করি না কিন্তু ওয়েব ডট ওয়েব, এটা MP3 বদলে ওয়েবটা ইউজ করছি। তো এই গানটা আমি এই সাউন্ডটা আমি দেখেন এখানে আছে আমার কার সাউন্ড, এই এটা কার সাউন্ড ওয়েবটা আমি এখানে পেস্ট করছিলাম, পেস্ট করে সেটা এখানে লিখে দিলাম কার সাউন্ড ডট ওয়েব, এটা আমি কোথায় রাখতেছি, কার রানিং সাউন্ড যখন আমি বলছিলাম। এরপর আমি কাকে রাখবো, এই ভেরিয়েবলটাকে কোডে রূপান্তর করে কোথায় রাখছিলাম, কার রানিং সাউন্ডে রাখলাম, এখন কার রানিং সাউন্ডটাকে কোথায় রাখতেছি, প্লেয়ার ওয়ানে, প্লেয়ার প্লেয়ার ওয়ানে এটাকে কিসে রাখতেছি, এই কার রানিং সাউন্ডটাকে যখন আমি গানটাকে প্রথমে কার রানিং সাউন্ডে রাখলাম, এরপরে প্লেয়ার ওয়ানে কি করতেছি, অডিও সিস্টেম ডট গেট ক্লিপ, প্লেয়ার ওয়ানটা কি যখন প্লেয়ার ওয়ানটা বললাম কি আমার MP3 মতো, এটা যখন লিখবো তখন ওপেন বললে ওপেন হবে, স্টপ বললে স্টপ হবে। সো আমার স্পিড বুট যে কনস্ট্রাক্টরের মধ্যে এগুলো করলাম। এরপরে আমি কনস্ট্রাক্টরের পরে এই কাজগুলো হওয়ার পরে এখান থেকে আমি কল দিয়েছিলাম কাকে, এখান থেকে মুভ মেথডটাকে, স্পিড বুট ক্লাস স্পিড বুটের মুভ মেথডটাকে, তো স্পিড বুট ডট মুভ, তাহলে স্পিড বুট ডট মুভ হলে আমার স্পিড বুট ক্লাসের মুভ মেথডে যাবে, এবং মুভ মেথডে এসে দেখেন মুভ মেথডে এসে কি ইভেন্ট ডট কিটাকে পাঠাইছিলাম, এখান থেকে একটা এটা ই পাঠাইছিলাম, এটা হচ্ছে কি কি ইভেন্ট, আমি যে কিটা চাপ দিচ্ছি তার ভ্যালুটা, তার ভ্যালুটা এসে ম্যাচিং করতেছে, যদি 39 হয় তাহলে হচ্ছে যে রাইট দিকে যাবে, আর যদি 37 হয় তাহলে লেফট দিকে যাবে। তাহলে আমি এক্স এর মান পাঁচ পাঁচ করে বাড়াচ্ছি, আর পাঁচ করে বাড়াচ্ছি আর এক্স এর মান পাঁচ করে কমাচ্ছি, এরপর যখন আপ দিকে যাবে তখন 40 হলে আপ, তখন ওয়াই এর মান পাঁচ করে বৃদ্ধি পাবে, আর যখন ডাউন হবে তখন ওয়াইয়ের মান পাঁচ করে কমাচ্ছি। এরপরে কি করছি, যখন আমি কি গুলো চাপ দিচ্ছি তখন তো আমার স্পিড বুটটা চলতেছে, চললে আমার একটা অ্যানিমেশন দিলাম না, অ্যানিমেশনটা আমি কোথায় রাখলাম, এই অ্যানিমেশনটা দেখেন এই জিপ অ্যানিমেশনটা আমি কোথায় রাখলাম, বুট রানিং রাইট লেফট, এটা কিন্তু আমার কমন, বুট ইমেজটা আমার কমন, বুট ইমেজটাকে আমি একবার বুট স্টপ ইমেজ এটা এটা ইউজ করব, এটার মধ্যে আরেকবার এটা ইউজ করবো, কখন কোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমার কন্ডিশনের উপর, যখন আমার মুভটা ইউজ হচ্ছে তখন আমি বুট ইমেজের মধ্যে রাখলাম বুট রানিং রাইট লেফট এটা। এরপরে আমি কি করলাম, ইফ প্লেয়ার ওয়ান ডট ইজ ওপেন ইজিক্যাল টু যদি ফলস হয়, এই যে গানটা আমি নিলাম ক্লিপ,
ওইটা যদি আমার দেখেন আমার MP3 ওইটা হচ্ছে যদি আমার MX প্লেয়ারটা যদি স্টপ হয় তাহলে আমার প্লেয়ার ওয়ান ডট ইজ ওপেন ওপেন ইজ ইকুয়াল টু যদি ফলস হয় তাহলে আমি কি করলাম প্লেয়ার ওপেন ওয়ান ডট ওপেন ওপেন করে দিলাম এবং ওপেন করে তার মধ্যে কি দিলাম কার রানিং সাউন্ড এই যে ভেরিয়েবলটার মধ্যে আমি গানটা রাখলাম সে ভেরিয়েবলটা এখানে লিখে দিলাম তাহলে আমার গানটা চলতে থাকবে এখন আমার গানটা তো 30 সেকেন্ডের হতে পারে কিংবা 1 মিনিটের হতে পারে কিংবা 5 সেকেন্ডের হতে পারে তখন যদি 5 সেকেন্ড হয় তাহলে আমার যদি কিটা চাপতে থাকি এবং 5 সেকেন্ডের পরটা কিন্তু গানটা বন্ধ হয়ে যেতে পারে সেজন্য আমি কি করলাম প্লেয়ার ওয়ান ডট লুফ এটাকে কন্টিনিউসলি লুফে ফেলে দিলাম এই ক্লিপ ওয়ান এটা কতক্ষণ চলতে থাকবে লুফ কন্টিনিউসলি এটা লুফ কন্টিনিউসলি এটা না লিখে আমি -1 যদি দিতাম তাহলে কাজ করতো সিমিলারলি সো এতটুকু পর্যন্ত গেলে আমার যদি মুভ করি তখন ইমেজটা যে জিপ অ্যানিমেশন দিবে তখন সেটার জন্য এলেনটা লিখলাম এবং সাউন্ডের জন্য আমি এগুলো লিখলাম এবং যদি যেদিকে চাপ দিই ওইদিকে পাঁচ পাঁচ করে বাড়বে এবং যদি লেফট দিকে দিই তাহলে পাঁচ করে কমবে সেগুলোর জন্য আমার এই কোডটা এরপরে যখন যাব এরপরে এখন তাহলে আমার এই মুভ মেথডের কাজ শেষ এরপরে যখন আমি কি রিলিজ করব যখন কি কোনো কিছু চাপ দিব না তখন সে কাজ করতেছে কাকে স্পিড বুট ক্লাসের স্টপ মেথডটাকে কল দিচ্ছে এরপর স্পিড বুট ক্লাসের স্টপ মেথডে যাবে স্টপ মেথডে গিয়ে সে কি করতেছে বুট ইমেজটাকে বুট স্টপ ইমেজ রূপান্তর করেছিল এখন বুট ইমেজের মধ্যে কাকে রাখলো বুট স্টপ ইমেজকে এরপরে প্লেয়ার ওয়ান ডট স্টপ যে গানটা ছিল প্লেয়ার ওয়ানে ওইটাকে সে কি করে দিল এখন স্টপ করে দিল এরপরে আবার কি করলো প্লেয়ার ওয়ান ডট সেট ফ্রেম পজিশন জিরো জিরো কেন করে দিল কারণ তো সে যখন শেষ হয়ে যাচ্ছে তার থেকে আবার গানটা জিরো থেকে শুরু হতে হবে সেজন্য সে আবার সে ফার্স্টে নিয়ে আসতেছে গানটাকে এতটুকু ছিল আমার কোডের পোর্শন আশা করি কোডটা বুঝতে পারছেন এবং এরপরে আরেকটা জিনিস দেখাই যখন এখানে দেখলাম ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা জিরো জিরো থেকে শুরু হলো ব্যাকগ্রাউন্ড মানে কোনটা এই ইমেজটা এই দেখেন এখান থেকে জিরো জিরো থেকে শুরু হলো কিন্তু কিন্তু আমি স্পিড বুটের স্পিড বুট ডট বুট ইমেজ কাকে ইউজ করতেছি স্পিড বুট ডট বুট ইমেজ কেন লিখলাম এখানে কারণ বুট ইমেজটা আমি পরিবর্তন করতেছি কতক্ষণ আমি এটাকে বুট ডেস্কটপ ইমেজ করলাম আবার কতক্ষণ আমি বুট রানিং ইমেজ করলাম তখন স্পিড বুটের বুট ইমেজ যখন যে যে মেথডে থাকবে তখন ওই মেথডটাই এটা কাজ করবে যখন যেটা মানে এটার মধ্যে যেটা থাকবে তখন ওইটাই কাজ করবে যখন আমি কি চাপ দিব তখন জিপ অ্যানিমেশনটা দিবে যখন আমি কি চাপ না দিব তখন আমাকে PNGটা দিবে ওই জন্য আমি স্পিড বুট ডট বুট ইমেজ এটাকে আমি বুট ইমেজটাকে আমি একটা কমনে রাখলাম এরপরে কি করলাম আমি স্পিড বুট ডট এক্স এখানে এক্স কি জন্য দিলাম কারণ আমার এক্স এর মানটাও আমি বাড়াতে বাড়াচ্ছি এবং কমাচ্ছি আর ওয়াই এর মানটাও কম বাড়াচ্ছি এবং কমাচ্ছি যখন যেটা দিচ্ছি তখন ওইটার সাপেক্ষে এগুলো পরিবর্তন হচ্ছে ফার্স্ট অফ অল যখন আমি আবার আমি এটা আবার একটু রান দিয়ে দেখাই এখান থেকে আমি কোডটা একটু রান দিয়ে দেখাই আমার আশা করি আমার কোডটা বুঝতে পারছেন এখন আমি জাস্ট রান দিয়ে কিভাবে কাজ করে ওইটা একটু দেখাবো আর একটু ফার্স্ট অফ অল দেখেন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা জিরো জিরো থেকে শুরু হয়েছে আর যে স্পিড বোর্ডের ছবি আছে ওইটা হচ্ছে যে এক্স এর দিকে 250 আর ওয়াই দিকে 450 থেকে শুরু হবে এটা আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালি দিয়ে দিলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এস জিরো জিরো থেকে শুরু হয়েছে আর এটা হচ্ছে 250 এদিক থেকে এক্স এর থেকে আর এদিকে হচ্ছে ওয়াই থেকে 450 স্পিড বোর্ডটা এখানে আছে আর আমার ফ্রেমটা আমি ফার্স্টে বলছিলাম এই লাইনটা কি জন্য ইউজ করছি এটা হচ্ছে আমার দেখেন সেট সাইজটা আমি কিন্তু ডিক্লেয়ার করছিলাম কত 1080x1000 সাইজ দেখেন যখন আমি এ দেখেন আমি এটা কিন্তু মিনিমাইজ করতে পারতেছি কিন্তু এটাকে আমি বড় করতে পারতেছি না কারণ করতে না পারার কারণটা হচ্ছে আমার এই লাইনটা যখন দিছিলাম তখন আমার ফ্রেমটা অ্যাডজাস্ট করে ফেলছে যার কারণে এটা আমি আর বড় করতে পারতেছি না সো আশা করি আমার কোডটা বুঝতে পারছেন এবং দেখেন যখন রান দিয়েছিলাম তখন যদি আমি মুভ করি তাহলে সাউন্ড দিবে আমার অ্যানিমেশন দেখেন এখানে আমি PNGটা আছে পিএনজিটা থাকার কারণে আমার যে এখানে যে বুট ইমেজটা আছে ওইটা এখন বর্তমানে PNGতে কল করা আছে তো যার কারণে এটা এখন স্থির যখন আমি এরো কি চাপ দিব তখন এই বুট ইমেজটা আমার বুট লেফট রাইট মুভিং ইমেজে রূপান্তরিত হয়ে যাবে তখন দেখেন সাউন্ড দিচ্ছে তখন আমার এই জিপ অ্যানিমেশনটা চালু হয়ে যাচ্ছে এরপরে যখন ব্যাকে দিচ্ছি সাউন্ড দিচ্ছে আমার একটা জিপ অ্যানিমেশন দেখা যাচ্ছে আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং এই জাহাজে চালানোটা উপভোগ করছেন সো আজকে এতটুকুতেই আমার ক্লাস আসসালামু আলাইকুম